وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভাই আশরাফ জানতে চেয়েছেন যে আকিকা যদি 7 দিনের মাথায় না দেওয়া যেতে পারে অনেককে বলে, তাহলে আর আকিকা দেওয়া হবে না। এখন সঠিকটা কি জানাবেন? দেখেন, আমরা জানি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া। এখন সপ্তম দিনে না দেওয়া হয়তো দেওয়া হয়নি কোনো কারণবশত, না জানার কারণে বা আপনার আর্থিক আপনাদের দুর্বলতার কারণে, এই কারণে হয়তো দেওয়া হয় নাই। উলামায়ে কেরামদের যদিও এখানে মতভেদ আছে, কিন্তু যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আকিকা যদি সপ্তম দিনে না হয় তাহলে জীবনের যে কোনো মুহূর্তে যদি দিয়ে দেয় ইনশাল্লাহ সেই আকিকাটা হয়ে যাবে। অতএব অবশ্যই চেষ্টা করবেন যেন সপ্তম দিনে আকিকা দেওয়া। এখন হয়তো কারণবশত হয়ে উঠলো না টাকা পয়সার কারণে বা না জানার কারণে, তাহলে ইনশাল্লাহ যে কোনো সময় আকিকা দিলেও আল্লাহ তাবারক তাআলা গ্রহণ করবেন আশা করি। أشرقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العالمين।